নমস্কার বন্ধুরা, আমি অজন্তা। অজন্তার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি রেসিপি নিয়ে এসেছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। আমি বানাবো রুই মাছের মাথা দিয়ে মূলা শাক। মূলা শাকটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়েছি, ধুয়ে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। কেটে আমি একটু লবণ দিলাম, লবণ দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। তো এটা চটকাতে চটকাতে একটা জল উঠবে, সেটা তিতা জল। তিতা জলটা আমি ফেলে দেব আর শাকটাও মজে যাবে। আর মূলা শাক অনেকে অনেক রকম করে বানায়, তো আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। দেখুন কত জল বের হয়েছে, তিতা জল। ওটা জলটা আমি চিপে চিপে ফেলে দিচ্ছি। আমি সবগুলো শাক চিপে চিপে উঠিয়ে নিচ্ছি। এখন কড়াইতে আমি দিয়ে দিব সর্ষের তেল, আর মাছের মাথাগুলো আমি ভেজে নেব। আমি দুটো রৌ মাছের মাথা নিয়েছি, মাথাগুলো একটু ভেঙে দেব আমি। মাথাগুলো ভেঙে দিলে ভেতরে তেল মশলা সব ঢুকে আর ভালো করে ভাজাও হয় ভেঙে দেওয়ার ফলে। তো মাথাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। আমি আরেকটু তেল দিয়ে দিলাম, একটা শুকনা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি শুকনা লঙ্কা আমি একসঙ্গে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখানে দিলাম আমি কাঁচা লঙ্কা কুচি। এই শাকটা কাঁচা লঙ্কা কুচি করে দিতে হয়। আমার সব কিছু ভাজা হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দিলাম। শাকের মধ্যে মাছের মাথাটা ছিল, একসঙ্গেই মিশিয়ে দিয়ে দিলাম। আমি এক চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এক চিমটে লবণ দিয়ে দিলাম। আমার আগেও শাকে লবণ দেওয়া আছে, তাই এখন কমিয়ে দিচ্ছি লবণটা। আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিবেন। সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পরে আমি ঢাকা দিয়েছি। আমি 5 মিনিট ঢাকা দিয়েছিলাম। তো শাকটা এখন আমার এরকম মজে গেছে দেখুন, আর শাকের থেকে 1 ফোঁটাও জল উঠে নাই। আমি সব জল চিপে রেখে দিয়েছিলাম, একদম জল উঠে নাই শাকের থেকে। এখন এইখানে আছে আমার আদা বাটা, আতপ চাল বাটা, আর 1 চিমটে জিরের গুঁড়ো আছে, তো এটা আমি মিশিয়ে দিয়ে দিলাম। সব কিছু মিশিয়ে নাড়াচাড়া করে দেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। তো শাকটা আমার প্রায় হয়ে গেছে, আপনারা ঘরে এইভাবে ট্রাই করবেন, খেয়ে দেখবেন খুবই ভালো লাগে। এরকমভাবে শাক রান্নালে শুধু শাক দিয়েই ভাত খাওয়া যায়, অন্য তরকারির প্রয়োজন হয় না। এখন আমি একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম, ধনে পাতাটা মিশিয়ে টিশিয়ে আমি নামিয়ে নেব। তো আমার রান্নাটা দেখে ভালো লাগলে আপনারা আমার সঙ্গে থাকবেন। শাকটা আমার এরকম হয়েছে দেখতে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরে আসবো পরের ভিডিওতে।